হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আর একটু ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো আপনারা ভুলে যাওয়া জিমেইলে পাসওয়ার্ড বের করবেন কিভাবে, কিভাবে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করেন, পুরাতন পাসওয়ার্ডটি আপনাদের মনে নেই সেই পাসওয়ার্ডটি কীভাবে পরিবর্তন করবেন, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়ে দিব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে যে কোনার দিকে দেখতে পারবেন যে একটি মেনের আইকন আছে, এই আইকনটিতে আপনারা ক্লিক করে দেবেন। প্রথমে আপনাদের জিমেইলের যে আইকনটি আছে সেই আইকনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন যে এই অ্যারোর চিহ্ন আছে নিচের দিকে, অ্যারোর চিহ্নতে ক্লিক করে দেখবেন যে আপনাদের যদি একাধিক অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, তাহলে যে জিমেইলের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে যাচ্ছেন অথবা পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেইলটি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে এই অপশনগুলো আছে একটু বাঁ দিকে টেনে নিয়ে যাবেন। বাঁ দিকে টেনে নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে সিকিউরিটি নামে একটি অপশন আছে, সেই সিকিউরিটি অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, সেই পাসওয়ার্ড অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। সেই পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আপনাদের সামনে শো করবে। অপশনটি এখানে কিন্তু আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে, যেহেতু আপনাদের পাসওয়ার্ডটি মনে নেই অথবা আমার পাসওয়ার্ডটি মনে নেই, এখান থেকে আমি ফরগেট পাসওয়ার্ডে আমি ক্লিক করে দেব। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটি আছে সেই জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করছে। অবশ্যই আপনাদের ফোনে ডাটা কানেকশন অন থাকতে হবে, এবং এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি আপনাদের পাসওয়ার্ড ভেরিফাই করতে চান এখান থেকে আপনি শুধু কন্টিনিউ ক্লিক করে দেবেন। যদি এখান থেকে অ্যানাদার ওয়েতে করতে চান তাহলে অন্য উপায়ে তাহলে এখান থেকে ক্লিক করে দেবেন। আমি আমার জিমেইলের মাধ্যমে আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করব, তো এখানে আমি কন্টিনিউ ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা লক করেছেন অথবা প্যাটার্ন দিয়েছেন কিংবা পাসওয়ার্ড দিয়েছেন সেইটি আপনাদের ফোনে শো করবেন। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আমি ফিঙ্গারপ্রিন্টটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুটি ঘর কিন্তু এখানে চলে আসছে, একটি একটি। এখন কিন্তু আমি নতুন পাসওয়ার্ড এখানে সেট করতে পারবো। আমি এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নতুন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড আছে, সেই চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সেই পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি কিন্তু সাকসেসফুলিভাবে এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেলো। তারা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে যে আমার এই জিমেইলের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেলে এইভাবে কিন্তু আপনারা ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এখন এই পাসওয়ার্ডটি অবশ্যই পরিবর্তন করার সময় কোনো একটা জায়গায় আপনারা লিখে রেখে দিবেন। রেখে দিলে আপনাদের পরবর্তীতে সেইখান থেকে পাসওয়ার্ডটি নিয়ে রিকভার করতে পারবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।